ذكروا ملؤوا فؤادي وفمي وش الغاب محمد تسري try to tell we love him the mercy to all to you and me هو من أهدى إلى الدنيا الهدى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ونعوذ بالله أن نكون من الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله رب العزة دربار أمر الشكر يدي كرشي رب العالمين আমাদের কে ঈমান দান করেছেন তার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার জিকিরের জন্য বরকতময় রহমতময় মজলিসে বসবার তৌফিক দান করেছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার সৃষ্টির বিভিন্ন নিয়মের বছর মাস সপ্তাহের সময়ের একটি বরকতময় সময়ে বরকতময় দিনে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে জুমার আগ মুহূর্তে জুমার আজানের পরে তার জিকিরের জন্য বসবার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত করুণা দয়া আমাদের প্রতি যা তিনি করেছেন এবং করছেন এগুলো গণনা করে কাউন্ট করে সুমার করা শেষ করা কখনোই মানুষের পক্ষে সম্ভব নয় এগুলোকে স্বীকার করে নিয়ে নিজেদের অন্তরে অন্তঃস্থল থেকে আকুতি মিনতি জানিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করো সেগুলো গুনে শেষ করতে পারবে না কাউন্ট করতে পারবে না পক্ষান্তরে যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে দয়া পেয়ে কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করবে আল্লাহ তাআলা তার দয়া যা দিয়েছেন তার থেকে আরো বাড়িয়ে দেন তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد তোমরা যদি কৃতজ্ঞ বান্দা হও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য বাড়িয়ে দেব তথা যা দেওয়া হয়েছে আরো বাড়িয়ে দেওয়া হবে সকলে বলুন সুবহানাল্লাহ ولئن كفرتم إن عذابي لشديد সাবধান করে দিলেন
যার যদি অকৃতজ্ঞ হও নাফরমানি করো আমার সবকিছু দেওয়ার পরেও আমাকে ভুলে যে দুনিয়ার মোহে পড়ে যাও মনে রাখবে আমার শাস্তি বড় কঠিন এজন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া বাদ দিয়ে দুনিয়ার বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাবে তাদের ঠিকানা হবে চিরশাস্তির স্থান জাহান্নাম فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى جرى أفراد لبتها مانوش أفراد করে কেন যত ধরনের অপরাধ আমরা বাংলায় বলি উর্দু ফারসিতে গুনাহ বলে আরবিতে জাম বলে তথা জাগতিকভাবে অপরাধ কি যেটা নিয়মের বিপরীত করা প্রচলিত ধারা নিয়ম যেটা মানুষ মেনে থাকে তার বিপরীত করাকে অপরাধ বলে আর আল্লাহ তাআলার বিধানের ভাষায় ইসলামের ভাষায় অপরাধ হলো محمد رسول الله صلى الله عليه وسلم দিক নির্দেশিত বিধানের বিপরীত করা তিনি যা আমাদের শিক্ষা দিলেন এর বিপরীত করাটাই হলো অপরাধ সেটা যদি দুনিয়ার দৃষ্টিতে বৈধ হয় পৃথিবীর সকল আইন কারণ যদি এটাকে বৈধ মনে করে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত হয় ওইটা বৈধ ওইটার ব্যাপারে যে ওইটা সঠিক নয় ওইটা গুনার কাজ অন্যায় কাজ ইমানদারকে বিশ্বাস করতে হবে হ্যাঁ এটা গুনার কাজ কারণ মানুষের কোন ব্যাপারে বৈধ অবৈধ করার ইখতিয়ার আল্লাহ তাআলা দেননি শরীয়তের দৃষ্টিকোণ থেকে সকল কিছুর দেওয়ার মালিক হলেন তিনি যে জগৎকে সৃষ্টি করেছেন তিনি এই জগৎ পরিচালনার বিধি বিধান নিয়ম কানুন তার এবং বান্দাকে দুনিয়ায় যে মেয়াদ বেঁধে দিয়েছেন এই মেয়াদে তাকে চলতে হবে খেতে হবে ঘুমাতে হবে যাই করবে সবকিছু হতে হবে সেই রব্বুল আলামিনের বিধান মোতাবেক তো যারা এটা মেনে চলবেন তারাই হলেন প্রকৃত মুসলিম মুসলমান আর যারা এটাকে মেনে না চলে দুনিয়ার নিয়মটাকেই বড় মনে করবে বা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অপরাধী আল্লাহর বিধানে অপরাধী যারা হবে দুনিয়ার মোহে জুলুম অবিচার শিরিক বেদাত মানুষের ক্ষতি করা মানুষের জন্য ধ্বংসাত্মক এমন কার্যকলাপে লিপ্ত হওয়া এই সব কিছু মানুষ করে কেন দুনিয়ার মোহে সে মনে করে যে এগুলো করে আমি খুব ভালো থাকতে পারবো আমার দাপট আমি সমাজে প্রতিষ্ঠা করতে পারবো আমি সমাজে একটা বড় কিছু হয়ে যাব এটা হলো মানুষের ধারণা তো এভাবে যারা চলে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজারাল হায়াতাদ দুনিয়া এরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল দিলে কি হবে ফা ইন্নাল জাহিম হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে জাহিম তাদের ঠিকানা হবে আগুনের চুলা বা কুণ্ড যেখানে এই কুফরি করার কারণে শিরিক করার কারণে বা কবিরা গুনার কারণে সাময়িকভাবে শাস্তি পেতে থাকবে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন পক্ষান্তরে যারা আল্লাহ তাআলাকে ভয় করে শেষ বিচার হবে এই ইয়াকিন যারা করবে সেইভাবে তারা চলবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা কর্মের জন্য কৈফিয়ত দিতে হবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে তাদের নিজেদের সকল কর্ম সম্পর্কে স্বীকারোক্তি দেবে একটি স্বীকারোক্তি দিলে আরেকটি সাক্ষী দেবে এই খেয়াল এই বিশ্বাস যাদের আছে এই বিশ্বাসের সাথে কর্মের মিল থাকবে যে এই বিশ্বাস যার আছে সে অপরাধে লিপ্ত হবে না হলেও তওবা করে ফিরে আসবে অনুতপ্ত হবে এভাবে যারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন তাদের ঠিকানা হবে জান্নাত সকলে বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া
আর যারা তার রবের সামনে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, প্রতিটি বিষয়ের জন্য কৈফিয়ত দিতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, কোনটাই আল্লাহ তাআলার ইলমের বাইরে যাবে না। মেজরিটির মেজরিটি আল্লাহ তাআলার রিপোর্টার ফেরেশতাদের ইলমের বাইরে যাবে না, সবকিছু তারা লিখে রাখবে, এই বিশ্বাস যাদের আছে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى মুখে বলছে আল্লাহকে ভয় করি, মুখে বলছে আল্লাহ রাসূলকে মানি, মুখে বলছি মুসলমান, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিধান লঙ্ঘন করছি অনায়াসে, যাতে কোনো অনুতপ্ততাও নাই, কোনো অনুভূতিও নেই, মুড়ি মুড়কি হয়ে গেছে। এটা তো ইমানের লক্ষণ নেন, এটা আল্লাহকে ভয় করার লক্ষণ নেন, এটা ড্রামা নাটক করার মতো দাবি হয়ে গেল। ড্রামা নাটকে যেমন বিভিন্ন চিত্রে সাজা হয়, রাজা সাজা হয়, মন্ত্রী সাজা হয়, পুলিশ সাজা হয়, আসলে কি তারা রাজা পুলিশ রে ভাই, সাজা হচ্ছে। কৃষকের ছেলে একটা বড় চেয়ারে রাজা সেজে ড্রামার মঞ্চে বসেছে, ড্রামা শেষ, ওর আর কোনো মূল্য নেই। তো আমরা ওরকম কুফরি কাজ করে, শিরকি কাজ করে, নাস্তিকের মতো কাজ করে মুসলমান সেজে ঘুরে বেড়াচ্ছি, নিজেকেই নিজে প্রশ্ন করি, আখেরাতে তো প্রশ্ন হবেই, সেখানেও আল্লাহ তাআলা বিচারের আগে যেমন আমাদের বলবেন নিজের বিচার করো, আল্লাহ নবী বলছেন দুনিয়াতেও তোমরা তোমাদের বিচার করে ফেলো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, সেই সময়ে বিচার হবে, বিশ্বাস করো সেই বিচারের আগে নিজেরাও দুনিয়ায় থাকতেও বিচার করে ফেলো। মুসলমান তো হয়েছ, বিশ্বাস করো, এবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন, মুসলমান হয়েছ, আল্লাহর মতে চলতে হবে, মুখে বলছো, তো তাহলে তুমি সারাটা জীবন, প্রতিটা দিন, সারাটা দিনের কতটুক সময় তুমি আল্লাহর বিধান মতো চললে, আর কতটুক সময় তোমার খেয়াল খুশি মতো চললে, জীবনের কতটা সময়, 70-80-100 বছরের জিন্দেগীর কতটুকু সময় আল্লাহর বিধান মোতাবেক চললে, আর কতটুক সময় নিজের খেয়াল খুশি মতো চললে, এই হিসাব করে নিজেই তোমার হিসাব বের করে ফেলো যে তোমার পরিণতি কি হতে পারে। যখন হিসাব করবেন দেখবেন যে কিছুই হয়নি, উপায় কি? উপায় আছে, এই হিসাব করে অনুতপ্ত হতে হবে, আল্লাহ দরবারে রোনাজারি করতে হবে, নির্জনে বসে কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে শুকরিয়া করে অনুতপ্ত খুশি আনন্দিত হয়ে আল্লাহ দরবারে চোখের পানি ফেলতে হবে। এই মেহনত যাদের থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের কঠিন বিপদের ভেতরেও আল্লাহ তাআলা এই ধরনের গুণাবলী সম্পন্ন যে মানুষগুলো হবে, ইমানদার হবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতে সেই কঠিন সময়েও আল্লাহ তাআলা তার নিজ ছায়ায়, নিজ আশ্রয়ে, আরশের নিচে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। সকলের সুবহানাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। তো ভাইরা, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতকে ধরে রাখতে হবে, জীবন গেলেও নিয়ামত ছাড়া যাবে না, কারণ দুনিয়ার জীবন গেলেও সব চলে গেল না, কিন্তু নিয়ামত চলে গেলে সব চলে যাবে, কথা ঠিক না ঠিক? তার মানেটা কি? আপনি আমি দুনিয়ার সব থেকে বড় পদের অধিষ্ঠিত যদি হই, যদিও সম্ভব না, তারপর উদাহরণস্বরূপ বলি যে বর্তমান পৃথিবীর যে পরিধি, এই সকল পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী যদি কেউ হয়, কিন্তু ঈমান হারা হয়ে যদি কবরে যায়, তার ঠিকানা হবে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আর পৃথিবীর জগতের দৃষ্টিকোণ থেকে সব থেকে অপমানিত, লাঞ্ছিত যদি কোনো মানুষ হয়, পৃথিবীর সব মানুষ যদি তাকে লাঞ্ছনা করে, ভর্ৎসনা দেয়, সে ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমানে থাকে, অবিচল থাকে, আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক থাকে, তাহলে আমরা বিশ্বাস করি সেই হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান যা আছে, তার দুনিয়ার কিছু হারালে কিছু যায় আসে না, দুনিয়ার কিছু পেলেও তার কিছু মোহ আসে না। ঈমানদার মুসলমান দুনিয়া কামায়ের জন্য রাজত্ব করে না,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দাপট দেখানোর জন্য রাষ্ট্রপ্রধান হন নাই সাহাবায়ে কেরাম দুনিয়ার মোহে রাষ্ট্রপ্রধান হন নাই কেউ আকাঙ্ক্ষিত হয়ে দায়িত্ব নেন নাই সকলেই ডিনাই করেছেন যে আমার দরকার নেই অন্য সাহাবারা বলেছেন যে না আপনার দরকার না হলেও আপনাকে আমাদের দরকার আছে সকলে বলেন সুবহানাল্লাহ আর আমরা কি করছি সবাইকে বলে বলছি ভাই আমার আপনাদের দরকার আছে আর সবাই বলছে ভাই আপনার দরকার নেই ঘরে যে শুয়ে থাকেন কথা ঠিক না ভাই ঠিক রে ভাই হ্যাঁ এই হলো ডিফারেন্স সাহাবা তাবেইন তাবে তাবেইন আইম্মাই মুজতাহিদিন তাদের কাছে দুনিয়া তাদের পায়ের কাছে এসেছে তারা লাথি মেরে সরিয়ে দিয়েছে ডিনাই এগুলো ভ্রুক্ষেপ করেনি আল্লাহ তাআলা দুনিয়ার মর্যাদা দিয়েছেন আখেরাতেও মর্যাদা দিয়েছেন সকলে বলুন সুবহানাল্লাহ আর আমরা দুনিয়ার পায়ের কাছে যে লাঠি খাচ্ছি দুনিয়ার পায়ে লাঠি খাচ্ছি আবার দুনিয়ার পা ধরে ধরে আছে আবার লাঠি খাই আবার দুনিয়ার পা ধরে আছে যার কারণে দুনিয়া হচ্ছে না আখেরাতও কি হবে আল্লাহ পাক ভালো জানেন কথা ঠিক কি না তার মানে কি দুনিয়ার প্রয়োজন নাই আচ্ছা দুনিয়া তো থাকবেনই আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তো আপনি যাবেন কোথায় আসমানে যাবেন দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে হবে সবই করতে হবে কিন্তু মোহ হবে আখেরাতের যে আমার আখেরাত ঠিক থাকলো কিনা আল্লাহ নবী বলছেন যার মোহ আখেরাত হবে যার সদা সর্বদা চিন্তা কবর আখেরাত হবে আল্লাহ তাআলা তার দুনিয়ার সব চিন্তা দূর করে দেবেন কি বিশ্বাস হয় না হয় না আমি বানিয়ে বলছি না আল্লাহ নবীর কথা সকলে বলুন সুবহানাল্লাহ বিশ্বাস করেন ইয়াকিনের সহিত বিশ্বাস করেন আর যার মোহ দুনিয়া হবে আখেরাত ভুলে যে তার কোনোটাই হবে না না আখেরাত হবে না দুনিয়া হবে দুনিয়ার কিছু পেলেও সাময়িক পাবে তারপরে হারিয়ে যাবে যন্ত্রণা হবে অশান্তি হবে সাময়িকভাবে সেলুট দিলেও পাঁচ বছর সেলুট খেলো আর দশ বছর দেখা যাবে লাঠির বাড়ি খাবে খুব ভালো জিনিস না রে ভাই এরকম সম্মান চান তো আপনারা হ্যাঁ কিছুদিন সেলুট দেবে আর কিছুদিন কান ধরে মুলবে খুব ভালো সম্মান তো নাকি বলেন আর আল্লাহর পথে থাকলে আল্লাহ তাআলা যে রাজত্ব যে সম্মাননা চূড়ান্তভাবে দেবেন জান্নাত দান করবেন তখন ওই জান্নাতে কেউ মানে ওখানে লাঞ্ছনা অপমাননা হওয়া তো দূরের কথা সামান্যতম কথা বলেও কেউ তাকে কষ্ট দিতে পারবে না সকলে বলে সুবহানাল্লাহ শারীরিকভাবেও না মানসিকভাবেও না সদা সর্বদা শান্তির কথা শুনবে ভালো কথা শুনবে আনন্দের ভেতরে থাকবে সকলে বলুন সুবহানাল্লাহ লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা ইল্লা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা যে জান্নাতি যারা হবে সেই জান্নাতি বান্দারা তাদেরকে কেউ ফালতু কথা বলেও কষ্ট দেবে না মিথ্যাচার করেও তাদের সেন্টিমেন্ট গরম করে দেবে না যেটা আমাদের হক মাঝে মাঝে আমাদের কাছে অনেক উল্টো সিধে কথা বলে মিজাজ খারাপ করে দেয় না দুনিয়াবি দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বান্দাকে বোঝাচ্ছেন সুবহানাল্লাহ হ্যাঁ আপনি প্রাসাদে আছেন এয়ার কন্ডিশন ঘরে আছেন খুব আনন্দে ছিলেন খাচ্ছেন যাচ্ছেন বসে আছেন এমন সময় ফোন এলো আপনার এগেনস্ট একটা কিছু বাইরে হচ্ছে এখন কি আপনার আনন্দ থাকলো ভাই হ্যাঁ এয়ার কন্ডিশন চলছে তারপরে দেখবেন ব্লাড প্রেশার বেড়েছে ঘামা শুরু হয়ে গেছে কথা ঠিক নেবে ঠিক মেজাজ খারাপ হয়ে গেছে কিন্তু আপনি খুব ভালো সুন্দর জায়গায় আছেন এই সামান্য কথাই আপনার মানসিক কষ্ট বাড়িয়ে দেওয়া হলো কথা ঠিক কিনা তো আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে শুধু বাহ্যিক নিয়ামতই নেন আল্লাহ তাআলা এমন ভাবে মানসিক ভাবে প্রশান্তির ব্যবস্থা করে দেবেন যে কেউ কাউ কেউ জান্নাতবাসীকে মানসিকভাবে কষ্ট দেবে এটাও কেউ পারবে না সেও সেদিকেও কষ্ট পাবে না সকলে বলুন সুবহানাল্লাহ সদা সর্বদা সালাম শুনতে পাবে ইল্লা কিলান সালামান সালাম তাহলে সেই জান্নাত আমাদের দুনিয়ায় থেকে অর্জন করে নিতে হবে দুনিয়ার 15-16-20-25 বছরের শিক্ষা জীবনের মেহনত সাধারণত দুনিয়ার হিসেবে আমরা মনে করি কর্মজীবনের একটা বড় আনন্দের ব্যাপার কথা ঠিক কিনা যে এই 10-12 বছর 15 বছর মেহনত করে ভালো ডিগ্রি অর্জন করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটু তার মনটা খুশ মানে আনন্দিত থাকে যে হ্যাঁ তা সে একটা কিছু হবে যদিও শিওর না আদৌ কিছু হবে কিনা কথা ঠিক কিনা যে ভালো রেজাল্ট পাস হলে এমএসডি বিএ ডিগ্রি পাস ইত্যাদি ভালো রেজাল্ট হলে একটা ভালো কিছু হবে আশা পাস করলেই মনটা খুশি ফেল করলেই মন খারাপ যে তার সব বুঝে অন্ধকার হয়ে গেল তাহলে দুনিয়ার
বারো চোদ্দ পঁচিশ বিশ বছর ধরে কষ্ট করে হয়তো বারো বড় জোর যদি পুরো হায়াতও পাই তিরিশ চল্লিশ বছরের একটা আনন্দের আশা করা হয়, তাও অনিশ্চয়তা আছে, আছে না নাই? আর আল্লাহ তাআলা যে হায়াত আমাদের দুনিয়ায় দিয়েছেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দেগিতে, এই সময়টুকু দুনিয়ার সব বৈধ আনন্দ ফুর্তি করেও যদি আল্লাহর ইবাদত করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করে দেবেন, যেই জান্নাত দুই একশো বছরের জন্য না, অনন্ত অসীম কালের জন্য, যে তৈ নিয়ামত কখনই শেষ হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এই জান্নাত আমাদের সকলের আশা আছে না নাই? আমরা সকলে এই জান্নাতে যাওয়ার আশাবাদী তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন সকলে বলুন আল্লাহু আমিন। তাহলে এই জান্নাত পেতে হলে কি করতে হবে, এই জান্নাত পেতে হলে কোন পথে চলতে হবে? আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা পথ পেয়ে গেছি, কিন্তু এই পথের এই রাস্তায় আমাদের হাঁটার গতি সকলের সমান নেই। কেউ রাস্তা পেয়ে বসে আছি, কেউ রাস্তার পাশে জিরাতে যে ঘুমিয়ে যাচ্ছে, কথা বললেন না আপনি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিরান ঠিক আছে, এখন জিরিয়ে যদি নাক ডেকে ঘুমিয়ে যান তাহলে জায়গায় পৌঁছানো কি ঠিক সম্ভব হবে আদৌ? জিরান ঠিক আছে, বোঝার জন্য বলছে। তো আমাদের দশা ওই রকম হয়ে গেছে, তার মানে আমরা ইমানদার নামে হয়েও শরীয়ত কেউ মানি না, মানলেও সাময়িক অল্প অল্প মানি, কিছু কিছু মানি, আতর সেন্ট ব্যবহার করার মতো মুসলমান, একটু লাগালে কিছু সময় খুশবু থাকে পরে চলে যায়, ওই রকম সাময়িকভাবে মৌসুমি মুসলমান, মৌসুমি মুসল্লি হয়ে থাকে, কেউ সাপ্তাহিক, কেউ মাসিক, হ্যাঁ কেউ বাৎসরিক, কেউ হয়তো জীবনের দু চার পর্বে হয়তো মাঝে মাঝে একটু ঠেলায় পড়ে একটু আল্লাহু আকবার আর সারা জীবন খবর নেই, এরকম মুসল্লি হয়ে গেছে আমরা। এরকম ইমানদার মুসলমান হলে জান্নাতের আশা করা মুশকিল, সম্ভব হবে না। মুসলমান হতে হলে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে, কি হতে হবে? পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন ইমানদারদের ডেকে, বলছেন কোরআনে যে ইমানদাররা ইমান আনো, ইমানদার ইমান এনেছে আবার কি আনবে? যা বলেছ স্বীকার করেছ এটার উপরে দৃঢ় থাকো, তাওহীদের উপরে, আল্লাহ ছাড়া কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, বালা মুসিবত রোগ ব্যাধি সর্ব ব্যাপারে তাঁকেই ডাকবে, তাঁরই প্রতি আকুতি মিনতি জানাবে, সর্ব ক্ষেত্রে মুতাবাজ্জ তার দিকে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি ইমান যে তিনি হবেন শেষ নবী, হলেন শেষ নবী, তারপরে কোনো নবী রসুল হবেন না, কাজে কিয়ামত পর্যন্ত তার থেকে প্রমাণিত যে শরীয়ত এটাই মানব জাতির চিরকল্যাণে আসবে, এর বাইরে কোনো বিধান ইমানদার মুসলমান এবাদতে মানতে পারে না। আর এগুলোকে মানতে হবে একশো ভাগ নাকি পাঁচ ভাগ দশ ভাগ বিশ ভাগ, হ্যাঁ নাকি ওয়ান থার্ড মানলেই হয়? দুনিয়ার পরীক্ষায় ওয়ান থার্ড নম্বর পেলেই বা শতকরা চল্লিশ পঁয়তাল্লিশ বা তেত্রিশ পেলেই পাশ করা যায়, ইসলাম মানার ক্ষেত্রে ওই রকম দশ পনেরো বিশ পঞ্চাশ ভাগ মানলেই তো মুসলমান হয় না, কি বলেন? হ্যাঁ দশ পনেরো পঞ্চাশ কেন, নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগও যদি কেউ মানে আর ওই পয়েন্ট 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 সামথিংও যদি কেউ আল্লাহ রসুলের বিধানকে অবমাননা করে, ওই অবস্থায় মারা গেলে সেই ব্যক্তি ইমান হারা চির জাহান্নামী। আমি বানিয়ে বলি না, কথা বোঝার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন হে নবী, আপনার রবের শপথ করে বলছি তাদের ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হবে না বা ততক্ষণ পর্যন্ত তারা ইমানদারি হবে না, পূর্ণাঙ্গ তো দূরের কথা, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের যাবতীয় যত ঝামেলা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব যা কিছু তাদের মধ্যে হয়ে থাকে এই ব্যাপারে আপনার ফয়সালা সিদ্ধান্তকে তারা যতক্ষণ পর্যন্ত অন্তর দিয়ে মেনে নিয়ে তার প্রতি শান্ত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। এটা আল্লাহর কথা, কার কথা? মেনে নেওয়া।
তবে এখানে একটা তফাত আছে আরেকটা হলো পালনে ব্যর্থতা থাকা পালন না করতে পারা দুটোর মধ্যে তফাত আছে দুটোর মধ্যে কি আছে তফাত আছে মেনে নেওয়া আর পালন করা দুটোর মধ্যে তফাত আছে আমরা জানি ইসলামের আরকান পাঁচটা আরকান ইসলাম কয়টা কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আরকান বুঝেন তো আরকান মানে বিনা পঞ্চ বিনা বলা হয় বুনিয়াদ ইসলাম আলা খামসিন বলা হয় না তো পাঁচটা কলেমা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আমরা বলে থাকি তো আমরা তো সকলে আলহামদুলিল্লাহ ইমান এনেছি কলেমা শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ সকলেই নামাজি নাকি বলেন কি আমরা কি মৌসুমী নামাজি হব না সর্বসময়ের নামাজি হব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে ইমান নামাজ এরপরে রোজা হজ জাকাত ইত্যাদি আছে আছে না নাই তো আমরা যারা বসে আছি ভাইরা সবাই কি হজ করেছি সবাই হজ করেছি করেননি সবাই জাকাত দিতে পেরেছি পারেননি তাহলে এই দুটো কাজ মুসলমানদের মেজরিটি করতে পারেন না তার মানে কি তারা মুসলমান হননি কোথায় মাইক শোনা যাচ্ছে না মাইকম্যান ভাইরা আপনারা একটু কষ্ট করে আপনারা কষ্ট তো করছেন আপনারা তো কষ্ট করছেন আর একবার একটু দেখে শুনে কমপক্ষে নামাজটা যেন সুন্দর মতো হতে পারে সেই ব্যবস্থা নেন যাতে নামাজের আওয়াজটা যেতে পারে সেই ব্যবস্থা একটু খুব দ্রুতভাবে নিয়ে নেন উত্তর দিকেও আপনারা দেখেন উত্তর দক্ষিণ সব দিকে একটু লোকরা যান আমাদেরও যারা দায়িত্বশীল আছেন কন্ট্রোল রুমের ভাইরা সেটা যারা দায়িত্ব বুঝদার আছেন একটু জায়গায় জায়গায় যে অবস্থা দেখেন কমপক্ষে নামাজটা যেন হতে পারে সেই ব্যবস্থা করেন আর যারা এখনো নতুন করে আসছেন আপনারা এই কাতারের ফাঁকে ফাঁকে দুই কাতারের মাঝখানে বিভিন্ন জায়গায় জায়গা আছে 20 জন 50 জন 100 জন মিলে মিলে এক একটা করে কাতার দিয়ে ফেলেন ইনশাআল্লাহ তো ভাইরা আমরা পাঁচটা দুটো অনেকেই পালন করতে পারি না আপনারা কি মুসলমান হন নাই দুটোই তো পারেননি তাহলে মুসলমান হয়নি মনে আমরা কেন পারলাম না যে পালনে আমাদের সামর্থ্য নেই কথা ঠিক কিনা পালনে সামর্থ্য নেই আমরা মুসলমান হয়েছি পালন না করেও কিভাবে যে হজ জাকাত ইত্যাদি আল্লাহর বিধান এটা করতে হবে এটা ভালো এতে সওয়াব আছে এটার প্রতি আমাদের আরো কি বলে ইতমিনান আছে আমরা মেনে নিয়েছি সকলে বলে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর দিন সহজ না কঠিন আলহামদুলিল্লাহ যে যেটা আপনার আমার সামর্থ্য থাকবে না পারবো না তো সেটা তো আল্লাহ তাআলা আমাদের এমনি এমনি ক্ষমা করে দিয়েছেন তাহলে তো আর না পারা মানে না করার কোনো প্রশ্নই উঠছে না কথা ঠিক না ঠিক আমি দাঁড়িয়ে না পড়তে পারি বসে পড়ি একজন অসুস্থ অবস্থায় বসে শুয়ে নামাজ পড়লে যে সওয়াব পায় আপনি আমি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব পায় ওই একই সওয়াব আল্লাহ তাআলা তাকেও দান করে দেন সকলে বলে সুবহানাল্লাহ কথা ঠিক কিনা রমজানের রোজা সেখানেও আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন আছে না নেই তো এভাবে আল্লাহ তাআলার বিধানের যেগুলো আমরা পারি না সামর্থ্য থাকে না আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন বা আমাদের ওগুলোর জন্য আল্লাহ তাআলা শাস্তি দেন না পালন না করার কারণে যেহেতু সামর্থ্য নেই কিন্তু মানার ক্ষেত্রে যদি ত্রুটি হয় যে আল্লাহ রাসূলের কোনো বিধান ফরজ ওয়াজিব না নফল পর্যায়েরও যদি কোনো বিধানকে জানার পরেও যে হ্যাঁ আল্লাহর নবী থেকে প্রমাণিত আমরা জানলাম শিখলাম এরপরে যদি কোনো ইমানদার মুসলমান ওই ব্যাপারে অবহেলা করে মানে ইনকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্রিটিসাইজ করে সেই ব্যক্তি যদি নামাজি হয় সেই ব্যক্তি যদি পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মেসোয়াকওয়ালা আতরওয়ালা চোখে সুরমাওয়ালা এরকম সেজে গুজেও যদি ঘুরে বেড়ায় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত একটা নফল পর্যায়ের বিষয়কেও যদি অবজ্ঞা ইনকার ক্রিটিসাইজ করে ওই অবস্থায় মারা গেলে তাওবা না করলে সে বেঈমান হয়ে চির জাহান্নামী হবে খবরদার তাহলে আল্লাহ রাসূলের মর্যাদা কি আমাদের আবার যুক্তি দিয়ে বাড়াতে হবে নাকি রে ভাই আল্লাহু আকবার কারণ আল্লাহর ইবাদতের মানদণ্ডই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভালো করে বুঝে নেন অর্থাৎ এই কথা বলছি এজন্য শুধু নতুন আমাদের মুরব্বীদের জন্য বলছি না এই ওয়াজ এই কথাটা বললে আপনারা আলহামদুলিল্লাহ এই ব্যাপারগুলো বোঝেন জানেন তো আপনারা আমরা শুধু আমরাই জান্নাতি হওয়ার চেষ্টা করব আমাদের পর্যন্ত এই সময় পর্যন্ত জান্নাত জাহান্নামের অস্তিত্ব আছে বা থাকবে সম্ভবত ভবিষ্যতে আর জান্নাত জাহান্নাম থাকবে না কি বলেন আপনারা
কারণ আন্তর্জাতিকভাবে যে সকল আইন কানুন করা হচ্ছে কিছুদিন পর হয়তো বা এটাও হতে পারে জাতিসংঘের মাধ্যমে যে মৌলবীরা মোল্লারা মৌলবাদীরা খুব মাথা চাড়া দিয়ে উঠেছে, কাজে এদেরকে দমন করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি, যে সব দেশ মিলে সিদ্ধান্ত নিল যে অত সালের অত তারিখ থেকে জান্নাত জাহান্নাম সব বিলুপ্ত ঘোষণা করা হলো। তাহলে সব মোল্লারাই কাহিল, কি বলেন আপনারা? জান্নাত জাহান্নাম বিলুপ্ত হয়ে গেলে তাহলে মোল্লাদের ফতোয়াও চলবে না, কোরআন তাদের ধর্মেরও দরকার হবে না, তাহলে সব তো স্বাধীন হয়ে যাবেন, কি বলেন আপনারা? কি আপনারাও কি এই মতের মত নাকি? তাহলে আমরাই শুধু জান্নাতে যাওয়ার চেষ্টা করবো, জাহান্নাম থেকে বাঁচবো, আর আমাদের ছেলে মেয়েদের সময় জান্নাত জাহান্নাম কিছুই থাকবে না, শুধু দুনিয়ায় থাকবে, আনন্দ ভর্তি করেই মরবে, নাকি বলেন? হ্যাঁ, এটাই হলো প্রশ্ন। আল্লাহ তাআলার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের ছেলে মেয়ে তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তাদেরকেও সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য শিক্ষা দাও, যারা গুনাহ করেছে তাদের ওষুধ দাও রোগ ভালো করার জন্য, যারা এখনো করেনি টিকা দিয়ে দাও যাতে শিরক বিদাতে লিপ্ত না হয়, সেই শিক্ষা সেই তালিম তাদেরকে দাও। কিন্তু আমরা আমাদের সন্তানদের যে শিক্ষা দিচ্ছি ইন্টারভিউ নেই, আপনার স্কুল পড়ুয়া ছেলে বুদ্ধি মানে 8-9 10-এ পড়ে কলেজে পড়ে ছেলে মেয়ে, তাদের ইন্টারভিউ নিয়ে দেখেন ইমান সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে তারা কতটুকু জ্ঞান রেখেছে, একটু ভালো করে পরীক্ষা নিয়ে দেখেন। ভবিষ্যৎ গড়ছেন, আমরা বদ্দোয়া করি না, আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার যা যে পেশায় আপনি চান হালাল পেশা তারা অবলম্বন করবে, তাতে কোনো আপত্তি নেই, তবে তারা ওই পর্যন্ত পৌঁছাবে তার কোনো নিশ্চয়তা আমাদের আছে ভাই? আমাদের সবার সন্তান একদম দুনিয়ার কর্মজীবনে একদম সফল হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার মন্ত্রী মেয়ে এমপি টেমপি সব হয়ে যেতে পারবে তার নিশ্চয়তা আছে নাকি? কিন্তু যে কোনো মুহূর্তে আমরা এবং আমাদের সন্তানেরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই ব্যাপারটা সত্য কথা না মিথ্যা কথা? কথা ঠিক না বেঠিক? তাহলে একটি চির সত্য কথা যদি আমরা বিশ্বাস করি যে কোনো সময় মরতে হবে, তাহলে আমার স্কুল পড়ুয়া ছেলে, স্কুল পড়ুয়া মেয়ে, কলেজ পড়ুয়া ছেলে মেয়ে, অ্যাডাল্ট তারা বয়স হয়ে গেছে, তাদের প্রতি আল্লাহর বিধান জারি হয়ে গেছে, সেই ছেলে মেয়েরা কোরআন হাদিস এখনো কিছুই জানে না, ইমান আকীদা জানে না, আল্লাহর বিধানকে হাস্যচ্ছলে, নাটক ছলে, থিয়েটারের ছলে, গল্প গুজবের ছলে নানানভাবে অবজ্ঞা ইনকার করে চলছে, এই অবস্থায় যদি আমাদের সন্তানেরা মারা যায় তার জন্য কেউ কি সাফাত করতে পারবে? ইমান হারা হয়ে কেউ কবরে গেলে পৃথিবীর যত হুজুরি দোয়া করুক তার দোয়া কাজে লাগবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফাতও সে পাবে না। কিন্তু আফসোস, আমাদের সন্তানদের বেশিরভাগই গোনাগার শুধু না, বেশিরভাগই তাদের ইমানের দুরুটি হয়ে গেছে, যে সিলেবাস যে মানহাজে তারা পড়াশোনা করছে যে পরিবেশে তারা থাকছে তাতে আল্লাহ তাআলার বিধানগুলো তাদের কাছে অবহেলার পাত্র, ক্রিটিসাইজের পাত্র, এগুলো সম্পর্কে তারা নানান ধরনের উক্তি করে যেটা ইমান বিধ্বংসী উক্তি, কথাগুলোকে মিথ্যা বলছে নাকি? কাজেই সন্তানদের প্রতি যত্নবান হওয়ার যদি বিশ্বাসী হয়ে থাকে, আর যদি মনে করেন ট্রেডিশনাল মুসলমান বাপদাদা ছিল তাই মুসলমান হতে হয়, আদৌ কি হবে না হবে কে জানে, তাহলে আর কিছু বলার থাকলো না। ট্রেডিশনাল সবাই যায় মসজিদে টুকু একটু মাথায় দিয়ে গেলাম, সবাই যায় হুজুরের হাত দিয়ে আছে, ঠিক টাকা তো কতই খরচ করে দিয়ে দেখি না কি হয়, এরকম হলে তো হলো না, ইয়াকিন থাকতে হবে যে আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, আমি জান্নাতি হবই তা নয়, তবে জান্নাতি হওয়ার আশা করি সকলে বলে আলহামদুলিল্লাহ, যে এটাই জান্নাতের পথ, মুসলমান না হতে পারলে কেউ জান্নাতি হতে পারবে না। পৃথিবীর যে ধর্মের অনুসারী যে যে ধর্মের অনুসরণ করে যতই ধার্মিক হোক ভালো কাজ করুক কিন্তু সে কখনোই জান্নাতি হতে পারবে না মুসলমান না হওয়া পর্যন্ত। এটা গোলামির কথা বললাম না, আমাদের সাথে কোনো ধর্মের ঝগড়া নেই, বিবাদ নেই, কারো ক্রিটিসাইজ অবজ্ঞা করার বিধান আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে ইসলামই একমাত্র নাজাতের পথ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানাটাই হলো একমাত্র নাজাতের পথ, এর বাইরে ইবাদত বন্দেগী করলে
যে যে ধর্ম পালন করে যতই জাগতিকভাবে সত হোক দুনিয়ায় এসে সে ফল পাবে, দুনিয়ায় সে বাহবা পাবে, কিন্তু কবরে আখেরাতে পৌঁছে গেছে সব, কবরে আখেরাতে যে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। অন্য ধর্মের মানুষেরা ধর্মীয় অনুষ্ঠান করে কোনো সওয়াব পাবে না কিয়ামতের ময়দানে, তাদের জীবনটা ওই ধর্মে বিলিয়ে দিলেও সামান্যতম সওয়াব যা জান্নাতের কারণ হবে হবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তার তরিকা মোতাবেক পেশাব করলেও, রাস্তায় চলে একটি ইট ছড়ালেও, বাড়িতে ঘুমিয়ে থাকলেও আল্লাহ তাআলা তাকে যে সওয়াব দান করেন সেই সওয়াব তার জন্য জান্নাতের উসিলা হয়ে যায়। এটিকে বাড়িয়ে বললেন, এটা আমাদের ইয়াকিন ও বিশ্বাস, কথা ঠিক না বেঠিক? দুনিয়ার অনেক ধরনের অ্যানালাইসিস বের হয়েছে, বিজ্ঞান বের হয়েছে, বিজ্ঞানকে আমরা অস্বীকার করি না, কিন্তু বিজ্ঞানের নামে যদি কোরআন সুন্নার খেলাফ কোনো মত হয় সেটা আমরা বিশ্বাস করি না। কারণ আমরা বিশ্বাসী গায়েবে বিশ্বাসী, বিশ্বস্ত সূত্রে বিশ্বাসী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ সনদে যেই কথা প্রমাণিত হবে সেটা যদি আমাদের চোখের দেখার বিষয়েরও যদি বিপরীত হয় তাহলেও আমরা বিশ্বাস করি যে আমাদের চোখের দেখার ভুল হতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কোনো বিষয় ভুল হতে পারে না। যাই হোক, এগুলো বিশ্বাসের কথা, নিজেরাও বিশ্বাস করব, হয়তো হুট করে মাথায় ঢুকবে না, চিন্তা করেন যে কথাগুলো কেন বললাম, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিকহ, এই সালিম দান করেন, আমাদেরকে সঠিক বুঝ দেন, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত জন্মে তার ইত্তেবায় নিজেদেরকে বিলানোর তৌফিক দান করেন সকল গুণ আল্লাহু আমিন। তো জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, বড় ফজিলতের সময়, যে সময়টা বসে আছি বরকতময়, আল্লাহ তাআলা সর্বসময় দোয়া কবুল করে থাকেন। এই দোয়া কবুলের সময়গুলোর বেশি বেশি উত্তম সময় কিছু আছে, তার মধ্যে একটি হলো এই জুমার আগে মুহূর্ত, আজানের থেকে খুতবার মাঝখানে বা এই সমস্ত বিভিন্ন সময় ওলামারা বলেছেন এগুলো একটি বরকতময় সময়ের একটি সময়। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, অন্তর দিয়ে দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে, নিজেদের এবং নিজেদের ছেলে মেয়ে সকলকে নিয়ে ইমান ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দেন সকল গুণ আল্লাহু আমিন। সাথে সাথে আমরা মানবতার কল্যাণে কাজে লাগবো, কথা ঠিক কিনা? মুসলমান শুধু মুসলমানের কল্যাণ করবে আল্লাহ তাআলা তা বলেন নাই, রসূলের উম্মত শুধুমাত্র নবীর উম্মতেরই কল্যাণ করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, অন্যের সাথে খারাপ করবে এটাও আল্লাহ তাআলা বলেন নাই। বরং আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই কি বলেন গুণাবলী আমাদের সম্পর্কে বললেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হলে উত্তম জাতি যাদেরকে মানব জাতির কল্যাণে আবির্ভূত করা হয়েছে সকল গুণ সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাস, সকল মানুষের জন্য, সব মানুষ মুসলমান হবে না, আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, তিনিও জানেন, আল্লাহ নবীও জানেন যে সব মানুষ মুসলমান হবে না, কিন্তু মুসলমান সমাজে অমুসলমানেরাও থাকবে, মুসলমান রাষ্ট্র থাকলেও অমুসলমান রাষ্ট্র আশপাশে থাকতে পারে, কিন্তু থাকলেও কোনো ইমানদার মুসলমান কোনো অমুসলমানের জন্য ক্ষতিকর হবে না, নিঃসম্প্রদায় তো নয়। সকলে বলুন সুবহানাল্লাহ, কথা ঠিক না বেঠিক? নাকি এগুলো নরম কথা হয়ে গেল? যতবার কথা হলো যে নিজে মানি আর না মানি অমুসলমান মাত্রই ধরে মারধর করতে হবে, ছিনতাই করতে হবে, ঘর বাড়ি জ্বালাতে হবে, হ্যাঁ টাকা পয়সা লুট করে নিতে হবে, নাকি বলেন? এগুলো কি ইমানদার মুসলমানরা করে না মুসলমান নামধারী ভণ্ডরা করে? তারা করে। ভারত বাংলা যখন ভারত ছিল এই সময় দেশগুলো, এখনো মনে করেন যে বাংলাদেশ হয়েছে, তো ভারত বাংলাদেশ বা যেখানেই মুসলমান অমুসলমান সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয় এখানে আল্লাহওয়ালা পরেশগার মুত্তাকি মানুষগুলো যায়, নাকি বলেন? এরা যায়, দেখবেন যে বেশিরভাগই মুসলমান যারা যায় নামধারী, এগুলোর একটাও ঠিক মতো বেশিরভাগই নামাজ পড়ে না, বেশিরভাগ দেখলেও চেনা যায় না, ওই মাথায় একটা হয়তো টুপি মাথায় যায় তখন বোঝা যায় মুসলমান, টুপি খুলে দিলে উনি আর কমলবাবু একই রকম দেখতে মনে হয়, আবার মুসলমানই জজবা দেখাতে গেছে, কথা ঠিক না বেঠিক? কলিমুদ্দিন সাহেব আর কমলবাবু রাস্তা দিয়ে ঘুরে বেড়ালে মনে হচ্ছে যে যমজ ভাই অথবা খালাতো ভাই, কাকে সালাম দেবেন আর কাকে নমস্কার দেবেন বোঝা মুশকিল। আর এই 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 ধরনের যারা আছে তারাই এই সমস্ত গণ্ডগোলগুলো বাধায়, যারা আল্লাহওয়ালা কোরআন পড়ুয়া সহবতওয়ালা ভালো মানুষ
তারা কখনো এই ধরনের দাঙ্গা হাঙ্গামায় যায় না কারণ তাদের এগুলো স্বার্থ না তো তাদের স্বার্থ দাওয়া যে ভাই ঈমান আনো আনলে আলহামদুলিল্লাহ না আনলে সাপোর্ট করতে হবে কথা ঠিক না বেঠিক তবে আমরা বিশ্বাস করি আমরা কাউকে আক্রমণ করব না আমরা আমাদের দিনের উপরে থাকব অবিচল কিন্তু কেউ যদি আমাদের থাকতে না দেয় তখন কি আবার বসে দেখবেন নাকি আপনাকে নামাজ পড়তে দেবে না রোজা রাখতে দেবে না হজ করতে দেবে না কোরআন সুন্নাহ মোতাবেক চলতে দেবে না মুসলমান কি চুপ করে বসে দেখবে নাকি আমাদের দিতে না আসলে আমরা পালন করব কেউ বাধা দিতে আসলে সেই সময় তার সমূলে জবাব দিতে হবে কথা ঠিক না বেঠিক এটাই হলো বিধান সেই সময় আবার মনে করেন না যে সবাই যেহেতু বলছে ঠিক আছে এখন নামাজ বন্ধ থাকুক এখন হজ বন্ধ থাকুক এখন বোরখা পড়া বন্ধ থাকুক এখন কোরআন পড়া বন্ধ থাকে কোরআন পড়লে মৌলবাদী বলবে তা থাকুক নাকি তাই হয় কখনো কথা ঠিক কিনা এটা হলো আমাদের বিশ্বাস আমরা কারো ক্ষতি করি মুসলমান কারো শত্রু নয় মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বন্ধু সকলের বন্ধু সুবহানাল্লাহ যদি সে মুসলমান হয় যদি সে মুসলমান হয় আর যারা মুসলমান নাম নিয়ে ভণ্ডামি করবে তারা এই সমস্ত সুযোগের সন্ধান নেয় সুযোগের সন্ধান নেয় এই দেশের নেতা হয়েছে এই দেশ স্বাধীন না হলে তো ঝাড়ুদারও হতে নেই নেতা হয়েছে কিচেন ম্যানুফেস নেতা হয়েছে যে ইসলামী রাষ্ট্র হবে কোরআন সুন্নাহ মোতাবেক চলবে সেই জন্য তুমি এই দেশে এলে আর এখন সব উল্টে গেল সব উল্টে গেল হ্যাঁ তাহলে কিসের জন্য এটাকে ব্যবহার করে নেতা শাস্তে এসেছ না হলে তো ঝাড়ুদার হওয়ার তোমার যোগ্যতা নেই খবরদার আল্লাহ নিয়ামত দিয়েছেন ভুলবে না নিয়ামতকে শুকরিয়া আদায় করো সম্মান আল্লাহ তাআলা দেবেন নিয়ামতকে অবমাননা করবে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দেবে আখেরাতেও শাস্তি দেবে ফেরাউনকে তিনি দিয়েছেন সেই আল্লাহ তাআলা শক্তিকে আস্তে আস্তে কমে গেছে মনে হয় নমরুদকে দিয়েছেন শক্তি কমে গেছে নাকি তবে ইমানের উপরে আমরা অবিচল থাকলে আল্লাহ তাআলা নিয়ামত দেখাবেন আল্লাহ তাআলা আমাদের থাকবার তৌফিক দেন সকল আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা হে ইমানদাররা তোমরা ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে দাখিল হও প্রবেশ করো পরিপূর্ণভাবে মুসলমান হও ওয়ালা তাত্তাবিউ খুদওয়াতিশ শাইতান আর শয়তানের পথ অনুসরণ করো না শয়তানের চক্রান্তের ভেতরে পড়ো না কারণ শয়তান তোমাদের জন্য শত্রু শয়তানের কাজ কি শয়তান আমাদের সাথে শত্রুতা করে আমাদেরকে সুন্দর কথায় মিষ্টি কথায় আমাদের সামনে দেখাবে যে ওই বিষয়ে আমাদের অনেক কল্যাণ আছে পক্ষান্তরে তাতে আমাদের ধ্বংস আছে কি আছে ধ্বংস আছে আদম আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে উল্টো বুঝিয়েছিল হ্যাঁ আদম আলাইহিস সালামকে বলেছিল যে আমি তোমাদের জন্য নসিহত করছি আমি ওয়াইজ আমি খুব ভালো নসিহত দাতা ইন্নী লাকুমা লামিনান নাসিহীন তো শয়তান ওয়াজ করছে নসিহত করছে তো শয়তানের ওয়াজ নসিহতে কি পথ পাওয়া যাবে না পথ হারা হতে হয় শয়তানও ওয়াজ নসিহত করে রে ভাই কথা বুঝলেন কিনা শয়তানও সুন্দর সুন্দর কথা বলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদের কাছে অপরাধ অন্যায়গুলো সাজিয়ে সাজিয়ে উপস্থাপন করবে সাবধান হতে হবে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে যে তোমরা এভাবে এই সকল বিধান মানলে মুহাম্মদ রাসূলুল্লাহর বিধান মানলে কোরআন মানলে তোমাদের সামাজিকভাবে উন্নতি হবে না তোমরা গরিব হয়ে যাবে দুঃখী হয়ে যাবে পেরেশানিতে থাকবে কষ্টে থাকবে এরকম শয়তান শুধু এখন তো নাই শয়তানও আছে ইবলিস শয়তান সম্ভবত এখন রিল্যাক্সে আছে কারণ সে যা খেলাফত দিয়েছে এবং ফয়েজ দিয়েছে ওর খলিফারা এখন শয়তানের থেকেও বেড়ে গেছে কথা বললেন কি না কারণ শয়তানও সম্ভবত খুব চিন্তায় আছে খলিফাদের নিয়ে যে এদের জন্য আমার মানিজ্য তো আবার নষ্ট হয় নাকি হ্যাঁ শয়তানের খলিফারা যা বাড়া বেড়েছে মানুষ শয়তান যে শয়তানও এখন তাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত যে ওদের জন্য শয়তানেরও তো ভাই একটা স্টাফে মানে স্ট্যাটাস আছে আছে না নাই শয়তানও আল্লাহর সাথে কথা বললে একটু হুঁশ জ্ঞান করে কথা বলে আর শয়তানের খলিফা মানুষ শয়তানগুলো সেই হুঁশ জ্ঞানও নাই কথা ঠিক না বেঠিক কথা বললেন কিনা তো এই শয়তানগুলো মানুষ শয়তানগুলো আমাদেরকে আল্লাহর আল্লাহ রসুলের বিধানের বাইরে অশ্লীলতা হারাম কার্যকলাপগুলোকে আমাদের সামনে সাজিয়ে দেখাবে যে এগুলো দ্বারা তোমাদের উন্নয়ন হবে নাউযুবিল্লাহ বলেন
এগুলো দ্বারা তোমাদের আর্থিক ও সচ্ছলতা বাড়বে, সামাজিকভাবে সৌন্দর্যতা হবে, বড় বড় বাড়ি গাড়ি অনেক কিছু হবে। এগুলো শয়তান আমাদেরকে দেখাচ্ছে, হয়তো বাস্তবে কিছু এরকম বড় বড় বাড়ি গাড়ি হবে কিন্তু শান্তি থাকবে না। কি থাকবে না, কি থাকবে না? শয়তান সুদঘুষকে আমাদের সামনে সুন্দর করে চকচকে করে দেখাবে, অশ্লীলতা জেনা বা বিচারের প্রথাকে আমাদের সামনে বৈধ করে দেখাবে, যেটা মানুষ মাত্রই তার প্রয়োজন আছে হতে পারে। এটা আবার অত কবুল টবুল বলার দরকার কি? মারামারি ঝগড়াঝাটি না করলে, মানে জোর জবরদস্তি না হলেই হলো, যদি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয় তাতে কোনো অপরাধ নেই, নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি এটাকে পণ্য করে ইনকাম করতে পারে, সোর্স অফ ইনকাম, এটাকেও রাষ্ট্রীয়ভাবে পৃথিবীর প্রায় জায়গায় সব জায়গায় বৈধ করা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু কোনো ইমানদার মুসলমান কি এটাকে বৈধ মানবে? এই অজুহাতে কোনো মুসলমান এটাকে কি বৈধ মনে করতে পারে? পারে না। মদ, জেনা, ব্যভিচার, জেনা ব্যভিচার হলো বিবাহ শাদি ছাড়াই কেউ কারোর সাথে থাকা, এটা হলো জেনা ব্যভিচার। এটা দুনিয়াবী দৃষ্টিতে আইন করে বৈধ করলেও কিয়ামত পর্যন্ত এটা হারাম, কিয়ামত পর্যন্ত এটা দণ্ডনীয় অপরাধ। বিবাহ শাদি ছাড়া যদি এই রকম অবিবাহিত এই অন্যায় করে, তার শাস্তি হলো 100টি বেত মারা, দৌড়া মারা। বিবাহিতরা করলে, অবিবাহিত নারী পুরুষ করলে তার জন্য মৃত্যুদণ্ড। আর সেই মৃত্যুদণ্ড কার্যকরের বিধান হলো আল্লাহ রাসূলের সুন্নত হলো যে পাথর মেরে মারা, এটা হলো আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। কোনো মুসলমান এটাকে বৈধ মনে করতে পারে না, কথা ঠিক না বে? ঠিক। মদ খাওয়া হারাম, শুধু খাওয়া হারাম না, মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি করা তৈরি করা হারাম কাজ। এই হারামকে কেউ যদি হালাল মনে করে, কেউ খায় না কিন্তু মনে করে এটা অন্যান্য জুসের মতো, কমলা আপেল জুসের মতো একটা জুস, একটু না এই ব্যতিক্রম এনার্জেটিক, এরকম যদি মদ হুইস্কিকে মনে করা হয়, সে নিজে না খেলেও যদি এটাকে অন্য সারা শরবতের মতো মনে করে, এই ফতোয়া বা হুকুম জানার পরেও যে আল্লাহ মদকে হারাম করেছেন, এই অবস্থায় লোকটি মারা গেলে ইমান হারা হয়ে মারা গেল। কি হয়ে মারা গেল? আমি জাস্ট উদাহরণ বলছি, শুধু মদ না, এরকম সব বিধান। তো এগুলো শয়তান, শয়তান আমাদের সামনে এগুলোকে আমাদের দুনিয়াবি উন্নয়নের চিত্র দেখিয়েছে, এগুলো করলে আর্থিক উন্নতি হবে, কারণ মদের ব্যবসা অনেক প্রফিট, ওই রকম বেশ্যাবৃত্তিতে অনেক প্রফিট, তারা অনেক মন্ত্রী মিনিস্টার রাজা বাচ্চাদের থেকেও অনেক বেশি টাকা পয়সা পায়, কথা বুঝলেন কিনা? এগুলো মানুষকে শেখাচ্ছে, এগুলো দ্বারা আপনাদের আমাদের সন্তানদের ছেলে মেয়েদের মগজ ধোলাই করা হচ্ছে, তাদের ভেতরে এই সকল হারাম কাজের অনুভূতি, হারাম অনুভূতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কথা ঠিক না বে? ঠিক। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলার বিধান যেগুলো হারাম এগুলোকে হারাম জানতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের মেনে চলার তৌফিক দেন সকলে গুণ, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মুসলমান হব আংশিক না পূর্ণাঙ্গ ইনশাআল্লাহ, কি 5, 10, 20, 50, 100, মানে 30 ভাগ না 100 ভাগ, কত ভাগ মুসলমান হব ইনশাআল্লাহ। আর এটার জন্য শর্ত মেনে নেওয়া, পালনে ত্রুটি আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাইরা এভাবে আমরা চলব, আল্লাহ তাআলা সাহায্য চাইবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানুষের কল্যাণ করবেন, পরে বসেন না, এখানে সম্ভব রাখেন, রাখেন, সবার জন্য দোয়া হবে, যারা এখানে দিচ্ছেন মাটির মাঠে রুমালে দিচ্ছেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এভাবে আমরা চলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলো দরবার, এর একটা বৈশিষ্ট্য আছে, আছে না নাই? এই মাহফিল, ওয়াজ মাহফিলগুলো, এটাও হলো এক ধরনের মোবাইল এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সকলে বলি আলহামদুলিল্লাহ। এক ধরনের মোবাইল বিশ্ববিদ্যালয়, যেমন মোবাইল কোর্ট আছে না, মোবাইল কোর্ট করা হয় না, মাঝে মাঝে মোবাইল কোর্ট করা হয়, যে ওই কোর্ট মোট বাদ দিয়েও উকিল, ব্যারিস্টার, জাজরা এসে আপনার রাস্তাঘাটে অনেক সময় এগুলো আপিল করে না, করে না যে বাবা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, যারা নিয়মিত বয়সে পড়াশোনা করে ডিগ্রি পেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাষ্ট্রীয়ভাবে এরকম নিয়ম আছে, যারা নিয়মিত সাধারণ স্কুল কলেজে পড়তে পারে না, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থাকে, থাকে না? থাকে না, প্রতিষ্ঠিত আছে না? নেই। তাই বোঝার জন্য বলছি, প্রচলিত নিয়মের টাইটেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা,
হেজ্জখানা মক্তব এগুলোতে যদি আমরা পড়তে নাও পারি আমরা এই সকল ওয়াজ মাহফিল উন্মুক্ত এই মাদ্রাসা মোবাইল মাদ্রাসা যেখানে সেখানে আয়োজন করা হয় যখন তখন সুযোগ হলে আয়োজন করা হয় এখান থেকে আমরা দীন ঈমান শিখে দীন নির্দেশনা পেয়ে সেভাবে আমরা আমল করব চলব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এগুলো কোনো খানাপিনার আয়োজন না পিকনিক করলেন না যে দূর দূরান্ত থেকে হুজুরের দরবারে আসবেন গরু কাটবেন খেয়ে দিয়ে চলে যাবেন না 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 এগুলো আমাদের মুরুব্বীরা করেন নাই আপনারা দূর দূরান্ত থেকে আসেন সব বেলা না হলেও কিছু কষ্ট কিছুটা আপনাদের সহযোগিতা করা হয় আপনাদের সহযোগিতাতেই আপনাদের সহযোগিতাতে আপনাদের সহযোগিতা করা হয় এক বেলা একটু খানার ব্যবস্থা করা হয় এটা পিকনিক না উদ্দেশ্য ওয়াজ নসিহত শোনা ওয়াজ নসিহত হলো কোরআন সুন্নার কথা শোনা গল্প গুজব ফালতু কথা যুক্তিতর্ক শোনা না তো এই হলো ওয়াজ মাহফিল এখানে আমাদের মুরব্বীরা একদিকে ওয়াজ নসিহত করেছেন শিক্ষা দীক্ষা দিয়েছেন আবার খাস ভাবে যারা আগ্রহী যে হ্যাঁ আমি হুজুরের নেতৃত্বে হুজুরের গাইডনেসে হুজুরের ইরশাদে আমি চলব আল্লাহর পথে পথিক হব সেই জন্য বায়াত মুইত করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এটা হলো পীর মশায়েখের বিষয় একটা হলো উন্মুক্ত সবই উন্মুক্ত শুনবেন শিখবেন খেয়াল আপনার ইচ্ছা মতো আমল করবেন আর একটা হলো কারো বায়াত মুরিদ হয়ে তার দিক নির্দেশনা অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন দুইটা পথ সবটাই ভালো সকলে বলে হারা ভালো মানুষদের সাথে ঘোরাফেরা করা ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখা এটা হলো ফরজ এটা কি ফরজ বিষয়গুলো বুঝে নেন এগুটা হলো ফরজ আল্লাহ তাআলা বলছেন কুনু মাসাদিকিন তোমরা সত্যবাদী ন্যায়নিষ্ঠবান ভালো মানুষদের সাথে হও ভালো মানুষদের সাথে উঠা বসা করো এটা আল্লাহ তাআলার হুকুম কথা ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন তাহলে আপনারা যারা মহব্বত করে এসেছেন ফুরফুরা দরবারে ফুরফুরা দরবারে পীর মশায়েখের ধারা ফুরফুরা নামে হয়েছিল মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমার পরদাদা হচ্ছেন তার থেকে এই ফুরফুরা নামে পীর মশায়েখের প্রথা চালু মানে আমরা পেয়েছি তার আগেও আমাদের বংশধরদের বিভিন্ন পর্বে কেউ কেউ শেখ মশায়েখ ছিলেন কেউ কেউ আলেম ওলামা ছিলেন বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ ছিলেন তবে সকলেই আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু ধারণা বিশ্বাস যে সকলেই দিনের উপরে ছিলেন সকলে বলি আলহামানি দায়িত্ব তবে আরেকটি ইমানি দায়িত্ব হলো আল্লাহ রসুলের সুন্নতের উপরে দৃঢ়তার সহিত থাকা অর্থাৎ পীর মশায়েখের নামে আলেম ওলামার নামে হুজুরের সাহেবজাদা মুজাদ্দিদের আওলাদের নামে কারো থেকে যদি কোরআন সুন্নার খেলাফ বা রসুলুল্লাহর আদর্শের খেলাফ কোনো কাজ কথা হয়ে যায় আমরা তাদের সম্মান করলেও ওই কাজের প্রতি আমরা সম্মান করতে পারি না কথা ঠিক না বেঠি এটা হলো আমাদের বুঝ আমাদের জ্ঞান আমরা যা বিশ্বাস করি আমরা মানুষ পূজায় বিশ্বাস করি না আমরা মানুষ পূজায় বিশ্বাস করি না আমরা মুহাম্মদ রসুলুল্লাহর ইবাদত করি না রসুলুল্লাহর ইত্তেবা করি সকলে বলুন সুবহানাল্লাহ আমরা কথা বুঝলাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমরা করি না তার অনুসরণ করি আমরা সাহাবারা তাকে ইমামতি দিয়ে সাহাবারা তার পেছনে ইমামতিতে নামাজে সিজদা করেছেন নবীকে সিজদা করেন নাই কাকে সিজদা করেছেন কাকে সিজদা করেছেন কাবাকে কিবলা করা হয়েছে নবীও কাবাকে কিবলা করে আল্লাহকে সিজদা করেছেন কথা ঠিক না ঠিক নবী কাবাকে কিবলা চেয়েছেন কিন্তু তার মানে নবীর থেকে মানে তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কাবাকে কিবলা করে আল্লাহকে সিজদা করেছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম নবীর পিছে নামাজ নবীর পেছনে ইমামতিতে নামাজ পড়েছেন নবীকে সিজদা করেন নাই কাবাকে কিবলা করে আল্লাহকে সিজদা করেছেন কথা ঠিক না ঠিক নবীর জীবদ্দশায় কোন সাহাবি আবেগেও আল্লাহ রসুলকে সিজদা করে ফেলেছেন এমন কোন প্রমাণ নেই অনুমতি চেয়েছেন অনুমতি দেওয়া হয় নাই কথা ঠিক না ঠিক কিন্তু সেই রসুলের উম্মত দাবি করে রসুলের ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে পীর মশায়েখ মাওলানা সাহেব দাবি করে নিজেরাও মানুষকে তাকে সিজদা করা শেখায় মানুষও তাদের বাবাজান কেবলা করে সিজদা করে নাউজুবিল্লাহ বলে মুসলমানের কেবলা কাবা মুসলমানের কেবলা কিয়ামত পর্যন্ত হলো কাবা আর আল্লাহ রসুলের সময় কে যখন কেবলা হলো তার আগে ছিল বাইতুল মুকাদ্দাস এটাই এই দুইটাই হলো কেবলা কথা ঠিক না ঠিক এই দুইটা সিজদার কেবলা কিন্তু কোন মুসলমান কোন জীবিত মৃত কোন মানুষকে কাবা ছাড়া কাউকে কেবলা করে সিজদা করতে পারে না কিন্তু অনেক মুসলমান ভাইরা তাদের ভুল জ্ঞানে উল্টো সিধা তাদেরকে মাওলানা মুন্সি পীর সাহেব নামে কিছু লেবাসধারী
লোকেরা তাদেরকে উল্টো সিধা বুঝিয়ে পথভ্রষ্ট করছে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা তাদের হেদায়েত করুন হেফাজত করুন সকলে গুণ আল্লাহ অন্তরকে সাফ করতে হবে আর যারা পুরুপুরা এসেছেন প্রথম সবক হলো সবাইকে খারাপ জানবেন কি বলেন তাই জানবেন না আর যারা অন্যরা আছেন আমাদেরকে খারাপ জানবেন কি বলেন আপনারা ও আমাদের সব খারাপ আপনাদের সব ভালো বেদাত শুধু ফুরফুরারাই করে আর আপনারা অন্যরা যারা আছেন কিছু করেন না তাহলে বেদাতের সংজ্ঞা আমি নতুন একটা দিয়েছি মূল সংজ্ঞা হলো আল্লাহর নবীর দ্বীনের ভেতরে কিছু বানানো এটা হলো বেদাত এটা হলো শরীয়তের সংজ্ঞা আর মারিফাতের সংজ্ঞা হলো যে আমরা যা করব সুন্নত অন্যরা যা করবে সেটা হলো বেদাত ঠিক আছে না ভাই হ্যাঁ আমাদের দলের লোকেরা যা করব সেটা হলো সুন্নত আর অন্য দলের লোকেরা যা করবে সেটা হলো বেদাত এটা হলো আমাদের মারিফাতের সংজ্ঞা কি বলেন আপনারা হ্যাঁ নাউযুবিল্লাহ বলে এই জন্য দেখা যায় অনেক বেদাত বেদাত করে চিল্লায় আমাদের অনেক কাজকে বলবে বেদাত নিজেরা অনেক বেদাত করবে ওটা বললে বল না বা আকাবেররা করে তোমাদের আকাবেররা করলে সুন্নত হয়ে যায় আর আমাদের হুজুররা করলে বেদাত হয়ে যায় তাতে এক কথায় আসেন আমরা আমাদের আকাবের পুজো করব না তাদের অনুসারী তারা মুরব্বী আমরা মানব তোমরাও তোমাদের আকাবেরকে মানো পুজো করবে না খবরদার কথা ঠিক না ঠিক শুধু পীর নামে বলে না অনেকে চিন্তাবিদ গবেষক দার্শনিক বুদ্ধিজীবী নামে তাদেরও পুজো করা হয় তাদের বই পুস্তককে মনে করা হয় কোরআনের থেকেও বড় কিছু মনে হয় কথা ঠিক না ঠিক কাজেই সকলের বই পুস্তকে কিছু না কিছু ভুলভ্রান্তি আছে